87 বছরে উন্নতির শিখরে এসটিপি ওয়াটারপ্রুফিং এর পাশাপাশি ফ্লোরিং পাইপলাইন সহ বিভিন্ন প্রোডাক্ট বিটুবিএস প্রোডাক্ট নির্মাণের ক্ষেত্রেও দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি। সংস্থার উন্নয়নের ডিস্ট্রিবিউটরকে সংবর্ধনা জানালো এসটিপি। ১৯৩৫ সালে পথ চলা শুরু করেছিল এসটিপি। মূলত নির্মাণ রাসায়নিক ক্ষেত্রের উপর কাজ করে এই সংস্থা। মূলত ওয়াটারপ্রুফিং এর কাজ করে এসটিপি। এছাড়া ফ্লোরিং পাইপলাইন সহ বিভিন্ন প্রোডাক্ট বিটুমিনাস প্রোডাক্ট নির্মাণেও নেতৃত্ব দিয়ে চলেছে এই সংস্থা। রাস্তা নির্মাণ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর অফিস বা রাষ্ট্রপতি ভবন সমস্ত জায়গায় কাজ রয়েছে এসটিপির। চার বছর আগে বার্জার গ্রুপ অফ কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধে এই সংস্থা। তারপর থেকে নিত্য নতুন সংযোজন হয়েছে এসটিপির প্রোডাক্ট রেঞ্জে। বার্জারেরও নিজের কিছু প্রোডাক্ট আছে, এসটিপিরও কিছু প্রোডাক্টস আছে। দুজনেরই প্রোডাক্ট, আমরা একই কোম্পানি, মানে বিভিন্ন রকম টাইপের প্রোডাক্ট। ওদের একটু বিটুমিনাস প্রোডাক্ট কিংবা অন্য কোনো টাইপের প্রোডাক্টে বেশি স্ট্রেংথ আছে ওদের। বহু বছর পুরনো হিস্ট্রিও আছে, আমরা 4-5 বছর হয়েছে এটার মধ্যে এই সেগমেন্টে ঢুকেছি। আমাদের মেন প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাক্রিলিক বেসড, যেখানে অথবা পিউ বেসড, যেখানে আমাদের স্ট্রেংথ খুব বেশি, ওই কারণ আমাদের রঙে ওই জিনিসগুলো লাগে। সুতরাং ওই ওই টাইপের টেকনোলজি আমরা নিয়ে এসেছি ইন্ডিয়াতে, যেটা বিদেশে প্রচুর চলে। এদের যে টেকনোলজিটা সেটাও চলে, দুটো মিক্সচার করে প্রেজেন্ট করা যেতে পারে। যে কোনো প্রবলেম হলে তার একটা সলিউশন দরকার, বেস্ট সলিউশন যারা দিতে পারবে, যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি কার্যকরী হবে সেটাকে ইউজ করা উচিত। 87 বছরে ভারতের 6টি অত্যাধুনিক নির্মাণ ইউনিট রয়েছে এসটিপির হাতে। গোটা বিশ্বে 10টিরও বেশি দেশে আধুনিক নির্মাণ রয়েছে এসটিপির। যেসব ডিস্ট্রিবিউটরদের জন্য এসটিপি শিখরে পৌঁছেছে তাদেরকে সংবর্ধনা জানানো হলো। শুক্রবার কলকাতার একটি বিলাসবহুল রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এসটিপির তরফে। बड़े डैम्स हो गए या बड़े अपने जो फर्टिलाइजर प्रोजेक्ट्स हो गए, तो जो भी इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट्स हो गए, रोड्स प्रोजेक्ट हो गए, उसमें कंपनी काफ़ी काम करती है। और पिछले 3 साल में जैसे बजट लेने के बाद में हमने इसमें काफ़ी नए बदलाव किए और काफ़ी नए प्रोडक्ट इंट्रोड्यूस किए, जैसे कि कंप्लीट एडमिक्सचर्स, वाटरप्रूफिंग, सीलेंट्स, फ्लोरिंग, सब रेंज इंट्रोड्यूस किया। यहाँ का R&D काफ़ी स्ट्रांग है, तो R&D काफ़ी अच्छे सपोर्ट किया हमारे को डेवलप करने के लिए। ऑपरेशन ने काफ़ी सपोर्ट किया और हमने पिछले 2 साल में इस कंपनी का टर्नओवर ऑलमोस्ट डबल कर दिया। तो आज का जो मीटिंग है, जो हमारे डिस्ट्रीब्यूटर जो लोग हैं जो हमसे काम करते हैं, तो यहाँ पे आपको जान के खुशी होगी कि हमारे साथ कई लोग पिछले 50-60 साल से जुड़े हुए हैं, तो उनको हम फेलिसिटेशन करेंगे। কলকাতা ভিত্তিক এই সংস্থা আর্থিক ও বিভিন্ন সমস্যার কারণে বার্জারের সঙ্গে হাত মিলিয়েছিল। তারপর থেকে লাভের মুখ দেখা শুরু। দিনের পর দিন পাল্লা দিয়ে বেড়েছে সংস্থার উৎপাদন। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে প্রশান্তদের রিপোর্ট, R+ নিউজ, কলকাতা।